হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চার্ট ইনসার্শন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো চার্ট ইনসার্শনের প্রথমে আমাদের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে কিভাবে চার্ট ইনসার্শন করতে হয়, তারপরে চার্টের ডিজাইন কিভাবে করতে হয় এবং চার্টের ফরম্যাট কিভাবে করতে হয়। এই তিনটি অপশন আমরা আজকে দেখব। তো চলুন চার্ট ইনসার্শনটা আগে দেখে আসি। তার জন্য আমাদেরকে প্রথমে যেখানে যেতে হবে, উপরে আমাদের যে মেনু আছে এই মেনু থেকে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেআউট আছে, এখান থেকে যে অ্যাড টু চার্ট এখানে যেতে হবে। চার্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো চার্টের আমার কি আসবে, আইটেম আসবে। তো আমি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি, যেখান থেকে কলাম ওয়াইজ যদি দিই অথবা লাইন পাই বার এরিয়া এরকম আপনার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। তারপরে হিস্টোগ্রাম আছে, বক্স হুইস্কার আছে। তো আমি যদি আপনাদেরকে পাই নিয়ে দেখাই একটু, এখানে পাই আমি সিলেক্ট করলাম, তারপর আমার এখানে পায়ের আরও কিছু কী আছে, সাব ভেরিয়েশন আছে। তো আমি যদি এটা দেখাই, এখানে দেখানোর পরে 3D পাই যদি দেখাই, তো এখানে ক্লিক করে আমি ওকে থেকে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু চলে আসছে, এই যে আমার ব্ল্যাঙ্ক পেজে চলে আসছে। তো এখন এখান থেকে আমাকে হচ্ছে একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি চার্ট দিয়েছে, মানে টেবিল, এখান থেকে আমার হচ্ছে মানগুলো বসাইতে হবে এবং সেই অনুযায়ী আমার এই চার্টের এই যে বিভিন্ন কালারের যে ঘরগুলো দেখতেছেন সেই ঘরগুলো চেঞ্জ হবে, মানে কোয়ার্টারগুলো। তো আমি যদি এখান থেকে যদি আমি এডিট করি, আমি যদি এখান থেকে 80 দিই, এটা দেখবেন চেঞ্জ হবে, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো, সবুজটা চেঞ্জ হয়ে গেলো। আমি আবার এখান থেকে যদি সেকেন্ড কোয়ার্টার যেটা আছে সেটা যদি আমি যদি 130 দিই, দেখেন চেঞ্জ হয়ে গেলো, সেকেন্ড কোয়ার্টার চেঞ্জ হয়ে গেলো। তো এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সেলের ঘরে মান দিবেন, মান দিলে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার অনুযায়ী চেঞ্জ হবে। এই গেল হচ্ছে আমাদের মান বসানোর কাজ, ভ্যালু বসানোর কাজ। আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, আমরা আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমাদের এখানে চার্ট নিয়ে কাজ শুরু করা মাত্র এখানে দুইটি আমাদের মেনু আসবে, একটি হচ্ছে চার্ট ডিজাইন আর একটি হচ্ছে ফরম্যাট। তো আমি চার্ট ডিজাইন নিয়ে একটু দেখাই প্রথমে। তো চার্ট ডিজাইন আমরা এখান থেকে তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমাদের চার্ট লেআউটের মধ্যে আছে, প্রথমে আছে অ্যাড চার্ট এলিমেন্ট। তো এখানে দেখি এখানে চার্ট টাইটেল, মানে এখান থেকে আপনাদের টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে সেল নামে একটি টাইটেল আছে, সেলস। তো এই টাইটেলটা আপনি যদি না দিতে চান তাহলে সেলস থাকবে না। আবার এখান থেকে হচ্ছে আপনি অ্যাবাব, মানে উপরে দিতে চাইলে এখানে উপরে চলে যাবে। আর সেন্টারে, এই যে সেন্টারে যদি দেন তাহলে এখান থেকে আপনি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি একটু দেখাই, আমি এখান থেকে চেঞ্জ করতেছি আর এটি কিন্তু সেই অনুযায়ী সরে যাচ্ছে, এটা দেখেন। তো এটি হচ্ছে আমাদের কি সেন্টার টাইটেলের সেন্টার ওভারলের কাজ। এরপরে মোর অপশন আছে, এখান থেকে আপনি যে নিজের ইচ্ছা মতো বসায় দিতে পারবেন, এই যে এখান থেকে চার্ট টাইটেল এখান থেকে দিতে পারবেন। তারপরে আমরা আসি ডাটা লেভেল, ডাটা লেভেল যদি করতে চান তো সেক্ষেত্রে দিয়ে যদি সেন্টারে করতে চান, সেন্টারে মানে কি যে মাঝখানে, এখান থেকে আপনি হচ্ছে এই যে আমার এই কালারটি আছে, এই কালারটির জন্য কতটুকু ডাটা দিয়েছেন, তারপর এই কালারটির জন্য কতটুকু ডাটা দিয়েছেন, সেই কালারটা যদি লেভেল করতে চান, মানে আপনি যদি শো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ডাটা লেভেলে আসতে হবে। এসে সেন্টারে গেলে সেন্টারে হবে, নন হলে মানে শো করবে না, ইনসাইড মানে সাইড থেকে শো করবে, সাইড থেকে শো করতেছে 130.2, তারপরে 80.2 এরকম, আউটসাইড বাইরে শো করবে, বেস্ট ফিট মানে মাঝখানে আপনার হচ্ছে যে এই যে এখান থেকে যেরকম এগুলোতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই জন্য আমাদেরকে মাঝখানে শো করতেছে। আর যদি দেখুন এই দুইটাতে কি ভিতরে লেখার মতো জায়গা নেই, এই জন্য বাহিরে হচ্ছে যে দেখাচ্ছে শো করতেছে। তারপরে এখান থেকে দেখেন এই যে ডাটা এইভাবে, মানে এখান থেকে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন সিলেক্ট করে। তারপর এখান থেকে যদি আমি আসি লিজেন্ড, এই যে রাইট অ্যাঙ্গেলের লিজেন্ড চলে যাবে, এই যে আমার কি এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের যে কালার সেই কালারগুলো রাইট অ্যাঙ্গেলে যাবে। আবার আমি যদি টপ করি তখন উপরে দেখাবে, লেফট করলে এই যে লেফটে দেখাবে, বটম করলে নিচে দেখাবে, নন করলে তো দেখাবে না। এগুলো সব একদম সিম্পল, খুবই সহজ হচ্ছে যে আমাদের কি টুলবারগুলোর কাজ, এখানে লেখাই আছে। এই গেল আমাদের হচ্ছে কি অ্যাড চার্ট এলিমেন্টের কাজ। এরপরে আমরা দেখব কুইক লেআউট। কুইক লেআউটে আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে যে দেখেন কুইক লেআউটে বিভিন্ন ধরনের আমাদের লেআউট আছে, এই লেআউটগুলো এখান থেকে সিলেক্ট করলে সেই অনুযায়ী আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন যে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে বা কী চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা আসবো হচ্ছে চেঞ্জ কালারে। চেঞ্জ কালার মানে এখান থেকে আপনি কালার যে আপনার সেট সেটি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারতেছি,
এই দেখেন থেকে আরও আমাদের কিন্তু কালার আছে এই দেখেন থেকে। আবার এখান থেকে আমাদের বেশ কিছু স্টাইল আছে, দেখেন চার্ট স্টাইল, এই স্টাইলগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। সবগুলো যদি আমি একসাথে দেখাই, এই যে দেখেন এই চার্ট স্টাইল নিজেদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আসব এই যে সিলেক্ট ডাটা। আমি এই যে একটু আগে যে ডাটা গুলা ইনসার্ট করে এই হচ্ছে চার্টটা আমি তৈরি করেছি, সেই চার্টের আমার হচ্ছে যে ডাটাগুলার সেই ডাটাগুলো এখান থেকে আমি আবার দেখতে পাবো। এই দেখেন সিলেক্ট ডাটা যদি ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আমাকে কিন্তু শো করতেছে আমি কোথায় কোন ডাটা দিয়েছিলাম, সেটা আবার পুনরায় আমার সামনে চলে আসছে। আচ্ছা, এই যে ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের জন্য চলে আসছে, ওকে বাটনে প্রেস করলাম, এই যে দেখেন এখান থেকে কিন্তু চলে আসছে। আমি আবার এখান থেকে এডিট করতে পারবো, আবার এখানে সেলসের নাম যদি আমি চেঞ্জ করে দিই তাহলে সেই অনুযায়ী আমার এখানে কিন্তু সেলসের নামটা চেঞ্জ হবে। আমি যদি এখানে দেই হচ্ছে অ্যালগো বাংলা 29, তাহলে এখানে আমার কি আসবে, অ্যালগো বাংলা 29 আসবে। আমি একটু দেখাই, আমি অ্যালগো বাংলা 29 লিখেছি। এখন আমি যদি এখান থেকে এই করি, যে দেখেন এখানে কিন্তু আমার কি হয়েছে, অ্যালগো বাংলা 29 লেখাটি চলে আসছে কার জায়গায়, সেলসের জায়গায়। তো এইভাবে আপনি আপনার যে আছে মানে কার্ডের যে টেবিল নেম আছে সেই টেবিল নেম কিন্তু খুব সহজে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, আমরা আবার এটাকে মিনিমাইজ করে দিই। আচ্ছা, এরপরে আমরা আসবো এখান থেকে আমি আবার এটাকে কি করতে পারবো, এখান থেকে পজিশন চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, তারপরে আমরা আবার আসবো কোথায়, আমরা আসবো এডিট ডাটা, এই যেখান থেকে ডাটা এডিট করতে পারবেন, আগের অবস্থাতে আপনাকে নিয়ে আসবে, এই যে এখান থেকে নিয়ে আসলো। তারপরে আবার আমরা যেখান থেকে একটু দেখি, এই যে এডিট ডাটাতে আসবো, এই যে এডিট ডাটা ইন এক্সেল, মানে এক্সেল ফরম্যাটে ওই টেবিলটা আপনাকে আবার শো করবে, ওই এক্সেল ফরম্যাটে আপনি চেঞ্জ করতে পারবেন ডাটাগুলো। তারপরে আমরা আসবো চেঞ্জ চার্ট টাইপ, এখানে যদি আমরা আসি, এই যে এখান থেকে আপনি যে চার্টটি সিলেক্ট করে কাজ করতেছেন সেই চার্টের আপনি যদি টাইপ চেঞ্জ করতে চান, তো এখান থেকে আপনি আবার পুনরায় সিলেক্ট করে দিয়ে আপনি যা যা এখানে কাজ করেছেন সেগুলো সেম থাকবে, কিন্তু চার্টের যে টাইপ সেই টাইপটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি এরিয়া সিলেক্ট করি, এখান থেকে আমি সেইভাবে কাজ করতে পারবো, খুবই সিম্পল। আচ্ছা, এরপরে আমাদের যে নেক্সট কাজ সেটি হচ্ছে ফরম্যাট। তো আমরা একটু ফরম্যাট সেকশনে যাই, দেখি কী অবস্থা। ফরম্যাট সেকশনে আসলাম, আসার পরে ফরম্যাট সেকশনে আসার পরে দেখি আবার টাইটেল আমরা দেখতে পাবো, এরিয়া, টাইটেল, লিজেন্ড। আমরা যদি এরিয়াতে যাই, এই যে এখান থেকে এরিয়া কী করা যাবে, এই যে বড়ো করা যাচ্ছে, ছোটো করা যাচ্ছে, হাইট, এই যে। তারপরে আমরা যদি হচ্ছে কোথায় যাই, টাইটেলে যদি যাই, তো টাইটেলে এসে আমরা এখান থেকে কি করব, এই যে ফরম্যাট সিলেকশন, এই যে এখান থেকে আমার কী হবে, টাইটেল আমি চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আমরা যদি এখান থেকে আসি কোথায়, যদি লিজেন্ডে আসি, লিজেন্ড থেকে যদি এই অপশনগুলো কাজ করতে পারবেন, মানে কোথায় দেবেন পজিশন, এখানে দিবেন, কাস্টমাইজ করে কোথায় দেবেন, এই যে এগুলো তো আমরা হচ্ছে কোথায় চার্ট ডিজাইনে দেখা দিলাম। এখানেও আমাদের ওইগুলো হচ্ছে জাস্ট সিম্পলভাবে একটু দেখানো আছে। এরপরে আমরা আসবো এই যে আমার যদি মার্ক করা অংশটি আমি যদি ফরম্যাট করতে চাই, তাহলে এখান থেকে ফরম্যাট সেকশনে যাবো। আর যদি আমি সম্পূর্ণ আমার যে ইগুলো আছে কাজগুলো, এই কাজগুলো যদি আমি রিসেট করতে চাই, সেক্ষেত্রে ম্যাচ স্টাইলে, রিসেট টু ম্যাচ স্টাইলে যাব, তাহলে রিসেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমি যদি এই শেপগুলো আছে, শেপগুলো আমি একবার দেখাই, এই শেপগুলোতে আমি যদি ক্লিক করি, সে ক্লিক করে ওই অনুযায়ী আমি এখানে কী করতে পারবো, ড্র করতে পারবো। যে আমি এখানে শেপ ড্র করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন শেপ কিন্তু ড্র হয়ে গেল। আচ্ছা, আমি হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় আসলাম, এসে আমি আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখান থেকে আমার হচ্ছে কি, এই যে দেখেন এখান থেকে আমার বেশ কিছু শেপ স্টাইল আছে, এই যে বেশ কিছু শেপ স্টাইল আছে, সেই অনুযায়ী এখানে চেঞ্জ হবে। এই যে বেশ কিছু শেপ স্টাইল আছে, এই যে এগুলা, হ্যাঁ এগুলা এইভাবে চেঞ্জ করা যাবে। আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে শেপ ফিল, এই যে শেপ ফিলে যদি আসি, শেপ ফিলে কি কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন চেঞ্জ হবে, জাস্ট নর্মাল পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার এগুলো নিয়ে তো আগেই কথা বলেছি। আচ্ছা, আমরা যদি একটু দেখি, যে দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে আর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসবো শেপ আউটলাইনে, শেপ আউটলাইনে এই যে আসলে কী হবে, এই যে শেপের আউটলাইনগুলো, এই যে আউটলাইনগুলো চেঞ্জ হচ্ছে, বর্ডার, এই যে একটা শেপ থেকে আরেকটা শেপের যে বর্ডার, সেই বর্ডারের আউটলাইনগুলো কী হবে, এই কালার অনুযায়ী চেঞ্জ হবে, এই যে কালার অনুযায়ী চেঞ্জ হবে। এরপরে আমরা আসবো শেপ ইফেক্টস, শেপ ইফেক্টস যদি আসি, এখান থেকে দেখেন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে দেখাবে, শো করবে। আচ্ছা, তারপরে থ্রি ডিতে আসলে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে শেপ স্টাইলের কাজ। এরপরে আমরা আসবো ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে যদি আমরা একবার একটু দেখি, এই যে দেখেন ওয়ার্ড আর্ট স্টাইল, এই যে এখানে দেখবেন, এখানে খেয়াল করবেন কোয়ার্টারগুলো লেখার, এখানে এখানে এগুলো চেঞ্জ হবে।
এরপরে আমাদের আছে পজিশন। আমরা যদি পজিশনে ক্লিক করি, এখান থেকে পজিশন আমরা সিলেক্ট করে দিতে পারবো। এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। আচ্ছা, এই যে পজিশনে আমরা যদি আসি, এই যে পজিশন সিলেক্ট করে দিলাম, তারপরে যে এখান থেকে মাঝে চলে যাবে। আচ্ছা, এইগুলো আমাদের পজিশনের কাজ। এরপরে আমরা আসবো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট মানে হচ্ছে কোনো একটি আর্টিকেল অথবা কোনো একটি প্যারাগ্রাফের মাঝখানে আপনি চার্টটি কি করতে চাচ্ছেন, ইনসার্ট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এই র্যাপ টেক্সটে ক্লিক করে খুব সহজে আপনি কিভাবে ইনসার্ট করতে চাচ্ছেন সেই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে আপনার এই চার্টটি কী করবেন, ইনসার্ট করতে পারবেন এবং হচ্ছে সেই পজিশনে আপনি কিন্তু স্টোর করতে পারবেন। তো আমরা যদি এই যে এখান থেকে স্কোয়ারে যাই, তাহলে কি স্কোয়ার ফরম্যাটে লেখাটি কী হবে, আমার হচ্ছে এই যে এখান থেকে স্কোয়ার ফরম্যাটে লেখাটি এই যে এখানে বসবে। এগুলো আমরা আমাদের পিকচার শেপ এবং হচ্ছে আইকন যে ক্লাসটি আছে সেই ক্লাসে আমরা এই র্যাপ টেক্সটের পজিশন ফিক্স করাগুলো দেখিয়েছিলাম। কথা এরপরে আমরা অ্যালাইন নিয়ে কথা বলবো। অ্যালাইন লেফট, এই যে লেফটে আসবে, এই যে দেখেন ভাগ হয়ে যাবে। তো আমাদের অ্যালাইনের কাজ হচ্ছে এখান থেকে ফরম্যাটে কী হবে, এই যে এই মাঝখানের যে দুই ভাগে বিভক্ত বড় যে অংশ, এই অংশগুলো দুই ভাগে বিভক্ত করে দিবে। দেখেন আমি যদি এখান থেকে সেন্টার করি, দেখেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মানে কি, এই এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। কিন্তু বড় অংশগুলো তো সচরাচর বড়ই দেখাবে, এই যে এখান থেকে বড় দেখাচ্ছে, ছোট অংশগুলো দেখে চলে এসছে। তার মানে কি, মাঝ বরাবর কী হয়ে গেল, এই ছোট ছোট অংশগুলো বিভক্ত হয়ে গেল। কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় আসলাম। এখন আমি চাচ্ছি যে কি রাইট বরাবর যাবো, রাইট বরাবর ক্লিক করলাম, রাইট বরাবর চলে আসলো। তো এই হচ্ছে আমাদের অ্যালাইনের কাজ। এরপরে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা আলাদা আলাদাভাবে দেখাবো, এই যে এখান থেকে আলাদা আলাদাভাবে দেখাবো। এই দেখেন, এটা কিন্তু আলাদা আলাদাভাবে দেখানো সম্ভব, আমরা আলাদা আলাদাভাবে ভাগ ভাগ করে দেখাতে পারবো। এই যে এইভাবে আপনি কিন্তু আলাদা আলাদা করে চাইলেই, ইচ্ছা করলেই দেখাইতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের হচ্ছে চার্ট ইনসার্শন ক্লাস নিয়ে ডিসকাশন। তো ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি অ্যালগো বাংলা 29 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।